আসসালামু আলাইকুম আমি জানি আমার অডিয়েন্স সহ অনেকেই মায়াজাল চ্যানেলটি পছন্দ করেন না এবং অনেকেই সেটিকে আনস্মার্ট চ্যানেল বলে গালমন্দ করেন বাট আনস্মার্ট আসলে কে যে কিনা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স নিয়ে শুধুমাত্র ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে নাকি আমরা যাদের হাতে মোবাইল ফোন এবং বাসায় ইন্টারনেট সংযোগ থাকা সত্ত্বেও কিছু না করে দিন কাটাচ্ছি তাই আজকের এই ভিডিওতে আমরা মায়াজালের ভিডিও মেকিং প্রসেস এ টু জেড ব্রেকডাউন করব এবং জানবো ফুটেজ কালেকশন ভয়েস ওভার ভিডিও এডিটিং কপিরাইট বাইপাস এবং লাস্টলি ভিডিও টাইটেল এবং থাম্বনেল এডিটিং যাতে করে আপনারা খুবই সহজে মায়াজালের মতো ফ্যাক্ট ভিডিও বানাতে পারেন অ্যাট ফার্স্ট আমরা জানবো টপিক সিলেকশন সম্বন্ধে কারণ ঠিক মতো টপিক সিলেক্ট করতে পারলে আপনার ভিডিও মেকিং প্রসেসের ক্ষেত্রে আপনি 40% এগিয়ে যাবেন মায়াজাল চ্যানেলে আমরা মূলত দুই ধরনের ভিডিও দেখতে পাই একটি হচ্ছে পিউক ভিডিও এবং আরেকটি হচ্ছে ট্রেন্ডিং টপিকের ভিডিও সবাই আপনাকে হয়তো এই কথাটাই বলবে কিন্তু এটা বলে দিবে না যে আপনারা এইসব ভিডিও বা টপিক কোথা থেকে পাবেন ট্রেন্ডিং টপিক বের করা এবং সেই অনুযায়ী ফুটেজ বের করার আজকে আপনাদেরকে আমি দুটি প্রসেস দেখাবো যেটির সেকেন্ড প্রসেসটা আপনারা আজকে ইউটিউবে ফার্স্ট দেখতে চলেছেন তো ফার্স্ট প্রসেসটি হলো সিম্পলি গুগল ট্রেন্ডস ফলো করা এই প্রসেসটি খুবই সোজা ইনফ্যাক্ট যখন ফিফা নিয়ে ট্রেন্ড চলছিল ফিফা নিয়ে মায়াজাল ভিডিও বানিয়েছিল পরপর তার 4-5টা এরপর রাশিয়া ইউক্রেন এরপর চলে এলো তাইওয়ান সৌদি আরব ইত্যাদি ট্রেন্ডিং টপিকে কিন্তু তারা ভিডিও বানিয়েছে এর জন্য আবার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি গুগল ট্রেন্ডসের ওটাতে আপনার চলে যাবেন এরপর এখান থেকে এক্সপ্লোরে চলে যাবেন এরপর আপনারা এখান থেকে যে কান্ট্রিটা রয়েছে সেটি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা ট্রেন্ডিং টপিকে বানাচ্ছি বাংলাদেশ রিলেটেড এবং পাস্ট এখান থেকে পাস্ট 30 ডেজ অথবা 7 ডেজ দুটোর একটি সিলেক্ট করে নেবেন এরপর আপনারা দেখতে পাবেন অনেকগুলো টপিক চলে আসবে এখন আপনাকে আমি যদি প্রুফ দেখাই যে কিছুদিন আগে কিন্তু নাম দিয়ে ফন্ট দিয়ে একটা জাঙ্গেলের একটা ভিডিও ভাইরাল হয়েছিল এটা নিয়ে কিন্তু গণহারে অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়েছে দেখতে পাচ্ছেন এই গুগল ট্রেন্ডসে কিন্তু এই জিনিসটা চলে এসেছে অর্থাৎ আপনারা এখান থেকে ট্রেন্ডিং টপিকের জিনিসপাতি পেয়ে যাবেন ইনফ্যাক্ট ইউটিউব সার্চ দিয়ে আপনারা আলাদাভাবে ইউটিউবে কিসব ট্রেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা যদি আরও জানতে চান সেক্ষেত্রে ট্রেন্ডিং নাও একটি অপশন রয়েছে এছাড়া আপনাদেরকে আমি একটা ধ্রুব রাথি আপনারা চেনে থাকবেন অনেকজনের ইন্ডিয়ান চ্যানেল 11.3 মিলিয়ন সাবস্ক্রাইবার ওরা কিন্তু কেরালা স্টোরি নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছে দুইটা যেগুলি আপনার ওর চ্যানেলের নর্মাল ভিডিওর তুলনায় অনেক বেশি ভিউজ পেয়েছে অর্থাৎ তারাও ট্রেন্ডিং টপিকের প্রসেসটি কিন্তু ফলো করেছে যে ক্যালারা স্টোরি দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে ছিল এছাড়া আপনারা ট্রেন্ডিং নাও থেকে কিন্তু আরও আইডিয়া পেতে পারেন যে আসলে বর্তমানে একদম রিয়েল টাইমে কী কী ট্রেন্ডে রয়েছে এই জন্য আপনারা ইন্ডিয়া সিলেক্ট করবেন যেহেতু এখানে বাংলাদেশ ইন্টার সাপোর্ট করে না প্রায় সেমই আসবে সার্চ রেজাল্ট ইন্ডিয়া প্লাস বাংলাদেশ দুইটা দেশে প্রায় সেম জিনিসই ট্রেন্ডে চলে তো আপনারা এখানে স্পেসিফিক টপিক অনুযায়ী কিন্তু ট্রেন্ডিং জিনিস খুব সহজেই পেয়ে যাচ্ছেন এবার চলুন দ্বিতীয় পয়েন্টে জানা যাক এই যে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো কীভাবে আসলে ইনকাম করে মূলত আমরা যখন এইসব অ্যাপ ইউজ করি তখন আমাদেরকে আমরা যা পছন্দ করি হোক সেটি ভালো কিংবা খারাপ সেটি দেখিয়ে আমাদেরকে সেই সব প্ল্যাটফর্ম যতটুকু সম্ভব সেই সব অ্যাপে ব্যস্ত রাখার চেষ্টা করে এবং এভাবে আমাদেরকে ইউজ করে তারা সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করছে বাট এবার আমরা তাদেরকে ইউজ করব এর জন্য আপনারা যারা আসলেই মায়াজালের মতো ফ্যাক্ট ভিডিও বানাতে চাচ্ছেন তারা প্রত্যেকেই রাতে আসে ঘুমানোর আগে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে একটি নতুন করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন একদম ফ্রেশ অ্যাকাউন্ট খুলবেন কেন ফ্রেশ অ্যাকাউন্ট খুলতে বলছি সেটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন অ্যাকাউন্টগুলি খোলার পর আপনারা সেই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সার্চ অপশনে এই যে স্ক্রিনে দেখানো কিওয়ার্ডগুলি লিখে সার্চ করবেন এবং শুধুমাত্র সার্চ থেকে আসা ভিডিওগুলি আপনারা ওয়াচ করবেন অন্য কোনো ভিডিওতে ডিস্ট্র্যাক্টেড হয়ে সেগুলি ওয়াচ করবেন না যতটুকু সম্ভব ফ্যাক্ট ভিডিও প্যারানর্মাল এবং ওয়ার্ড ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন এবং এভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপে প্রায় 10 থেকে 15 মিনিট সেসব ভিডিও দেখতে থাকবেন নেক্সট টাইম যখন আপনারা এইসব অ্যাপে প্রবেশ করবেন আপনাদের সেই ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকের অ্যালগোরিদম আপনাদেরকে সেই সব ভিডিও সাজেস্ট করবে যেগুলি এই টপিকে ট্রেন্ডিংয়ে রয়েছে বা ভাইরাল রয়েছে ব্যাস আপনারা আসলে সেসব প্ল্যাটফর্মের অ্যালগোরিদম ইউজ করে সেই সব টপিক বা ফ্যাক্ট ভিডিও ট্রেন্ডিং ভিডিওগুলি বের করতে পেরেছেন এবং এখান থেকে আপনারা খুবই সহজে ভিডিও টপিক এবং ফুটেজ দুটি একসাথে পেয়ে যাবেন আপনাদের যদি আরও ফুটেজ দরকার হয় সেক্ষেত্রে আপনারা ইউটিউবের সার্চ অপশন ইউজ করতে পারেন এখানে আপনারা ঠিক সেম কিওয়ার্ড লিখে নেবেন এবং সার্চ করে নেবেন সার্চ করার পর আপনারা আসলে দুই ধরনের ক্যাটাগরির ভিডিও দেখতে পাবেন একটি হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিডিও এবং আরেকটি হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের ভিডিও হ্যাঁ এটা সবাই জানেন যে ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলি আপনারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওতে বাট যেসব স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিডিও রয়েছে সেগুলি ব্যবহার করার জন্য আপনাদেরকে কপিরাইট বাইপাস পদ্ধতি ইউজ করতে হবে যেটা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব এবং আপনারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে
ফুটেজ ডাউনলোড করতে যাচ্ছেন ডিরেক্টলি, সেটি আমি এখানে আপনাকে ডিরেক্টলি বলতে পারবো না, এটা জানার জন্য আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আমরা জানবো স্ক্রিপ্টিং এবং ভয়েস ওভার সম্পর্কে। ভয়েস ওভারের জন্য আপনারা যে কোনো ভালো মানের মোবাইল ফোনের ইনবিল্ট মাইক্রোফোন ইউজ করতে পারেন বা স্ক্রিনে দেখানো যে কোনো মাইক্রোফোন কিনে ইউজ করতে পারেন। ভিডিওতে যে গল্পগুলি বলবেন সেটা সম্পূর্ণ আপনার স্টাইলে বলতে হবে, বাট কিছু কমন কথা না বললেই নয়। প্রথম কথা হলো, এইসব ভিডিওর ক্ষেত্রে প্রথম 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু আশ্চর্যপূর্ণ কথা বলতে হবে যেগুলি শুনে আপনার সেই ভিউয়ার্সরা আপনার পুরো ভিডিও দেখতে বাধ্য হয়। দরকার পড়লে মন গড়া কথা বা মশলা মিশ্রিত কথাও বলতে পারে। আমরা অনেকেই মনে করে থাকি আমরা ইন্টারনেটের কল্যাণে প্রায় সব কিছুই দেখে ফেলেছি, কিন্তু না, এখনো অনেক কিছুই বাকি আছে যা আপনি এখনো কল্পনাও করতে পারেননি। বাট চেষ্টা করবেন সেটি যাতে আপনারা ভিডিওতে কোনো এক পর্যায়ে ক্লিয়ার করে দেন, না হলে কিন্তু আপনার চ্যানেল বা ভিডিও থেকে আপনার অডিয়েন্সের বিশ্বাস উঠে যাবে। আর একবার যদি বিশ্বাস উঠে যায় তাহলে আপনি যত ভালো ভিডিও বানান না কেন আপনার অডিয়েন্স সেই ভিডিও দেখবে না। আর ভিডিওতে অদরকারী কথা যেমন বারবার সাবস্ক্রাইব করতে বলা বা কোনো ধরনের এক কথা বারবার ঘুরিয়ে ফিরে বলা থেকে বিরত থাকতে হবে, যাতে করে আপনার ভিউয়ার্সরা বিরক্ত না হয়। এভাবে আপনারা খুবই সহজে একটি সুন্দর স্ক্রিপ্টিং করতে পারবেন এবং স্ক্রিপ্টিং করার পরে আপনাদেরকে সেটি কয়েকবার রিহার্সাল করে নিতে হবে এবং ফাইনাল ভয়েস ওভারের আগে ফাইনাল একবার রিডিং পড়ে সেটিকে গল্প আকারে আপনি যে কাউকে বলতেছেন জাস্ট রিডিং পড়ে না, একটা মানুষ যখন গল্প বলে সেটি একটি এক্সেন্ট হয়ে থাকে, বা যখন একবার রিডিং পড়ে সেটি একটি এক্সেন্ট হয়ে থাকে। আপনাদেরকে ডিরেক্টলি গল্প স্টাইলে জিনিসটি বলতে হবে। স্ক্রিপ্টটি পড়ার পরে আপনাদের কাজ হচ্ছে ভয়েসটিকে সুন্দর ভাবে এডিট করা। যদি আপনি অলরেডি খুবই সুন্দরভাবে একটি শান্ত পরিবেশে রাতে বা ভোরে ভয়েস রেকর্ড করে থাকেন, আপনার ভয়েসে নয়েজ আসার সম্ভাবনা খুবই কম এবং এর জন্য আপনাকে কোনো অ্যাডোবি এক্সপ্রেস বা কোনো এআই টুলসের সাহায্য নিতে হবে না নয়েজ রিমুভ করার জন্য। আর আপনার ভয়েস যদি প্রচুর পরিমাণ ডিস্টর্টেড এবং নয়েজ সম্পন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটি অনলাইন টুল যেটির নাম হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস, এটি ইউজ করতে পারেন। এটি ইউজ করার মাধ্যমে আপনাদের ভিডিওটা এখানে আপলোড করে আপনাদের ভয়েসটিকে আপনারা ফুললি নয়েজ ক্লিয়ার করতে পারবেন। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কপিরাইট বাইপাস, ভিডিও এডিটিং এবং থাম্বনেল এবং টাইটেল এডিটিং সম্বন্ধে জানবো। কপিরাইট না খাওয়ার ফার্স্ট থাম রুল হলো, কোনোভাবেই অরিজিনাল ভিডিওর কোনো ধরনের সাউন্ড আপনার ভিডিওতে ইউজ করবেন না। তবে অনেক সিচুয়েশন আসে যেখানে আপনাদের ভিডিও সাউন্ড ইউজ করতে হয়, তাই চেষ্টা করবেন সেটি যাতে কোনোভাবেই 10 সেকেন্ড ক্রস না করে, আপনার সেলফ লিমিট ধরে রাখবেন 9 সেকেন্ড। আর সেকেন্ড রুলটি হলো ভিডিওর পিক্সেল চেঞ্জ করা, যেটি আপনারা দুই উপায়ে করতে পারেন। এক হলো ভিডিওর অরিয়েন্টেশন চেঞ্জ করা, অর্থাৎ ভিডিওটিকে ফ্লিপ করা, রোটেট করা, জুম করা ইত্যাদি, এবং আরেকটি হলো ডিরেক্টলি কালার রেজুলিউশন এবং ইফেক্ট ইউজ করা। কালার রেজুলিউশন বলতে আপনারা ভিডিওতে কালার শিফট করতে পারেন, টেম্পারেচার বাড়িয়ে কমে নিতে পারেন এবং এর সাথে ইফেক্ট এবং ওভারলে ইউজ করতে পারেন। এইসব ভিডিওতে ইফেক্ট এবং ওভারলে অনেক বেশি ম্যাটার করে এবং এগুলো ইউজ করার কারণে কপিরাইট থেকে আপনারা অনেক পরিমাণে বেঁচে যাবেন। তো এইসব ওভারলের কিছু ভিডিও ফুটেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সেগুলি ডাউনলোড করে ডিরেক্টলি আপনাদের ফুটেজে ইউজ করতে পারবেন লেয়ার অপশন থেকে। তবে অবশ্যই মাথায় রাখবেন লেয়ার হিসেবে ইউজ করার সময় সেটির ব্লেন্ডিং মোডটা নর্মাল থাকে, স্ক্রিন বা লাইট এনে করে নিতে একদমই ভুলবেন না। ভিডিওর এ পর্যায়ে কথা বলা যাক ভিডিও টাইটেল সিলেকশন এবং থাম্বনেল এডিটিং নিয়ে, যেটি আপনার সেসব ফ্যাক্ট ভিডিওতে সবচেয়ে বেশি রোল প্লে করবে। একজন আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই দুটি ওয়েবসাইটের সাথে, একটি হচ্ছে সেম রাশের আর একটা হচ্ছে উইক্সার। এর জন্য আপনারা আপনাদের যে টপিকে ভিডিও বানাবেন সেটি আপনারা দুই ওয়ার্ডে বা এক ওয়ার্ডে এখানে লিখে নেবেন এবং এখান থেকে আপনারা খুবই সহজে কিন্তু ক্যাচি আই ক্যাচি টাইটেল ক্লিকবেট টাইটেল পেয়ে যাবেন। ক্লিকবেট আপনারা অনেকে আবার খারাপ মানে ইউজ করেন, ক্লিকবেট খারাপ না যদি আপনারা ঠিকভাবে ইউজ করেন। আপনি এখান থেকে কপি করে আপনারা গুগল ট্রান্সলেট দিয়ে কিন্তু আপনাদের সেই ক্যাচি এবং ক্লিক করতে বাধ্য হবে এরকম টাইটেলও কিন্তু জেনারেট করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটটি দিয়ে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো আরেকটি ওয়েবসাইটের নাম হচ্ছে উইক্স। এই উইক্স ওয়েবসাইটটা ইউজ করে কিন্তু আপনারা খুবই সহজেই ক্যাচি ক্যাচি যেসব টাইটেল আপনারা নিউজ পেপার বা পোর্টালে দেখতে পান বা যেসব বড় বড় টিভি চ্যানেল এইসবে কিন্তু এসব টাইটেল জেনারেটর ইউজ করা হয়, তো আপনার চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন এই উইক্স টাইটেল জেনারেটরের সাহায্যে। জাস্ট আপনার টপিকটা লিখে নেবেন, এরপর এখান থেকে কিন্তু আপনাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু টাইটেল জেনারেট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে কপি করে আপনারা টাইটেলটি বাংলায় পেস্ট করবেন অবশ্যই, যাতে আপনারা কপির থেকে দূরে থাকতে পারেন। যদি মাঝের চ্যানেলের থাম্বনেলগুলো আমরা অ্যানালাইজ করে দেখতে পাবো সবগুলোই কিন্তু আশ্চর্যপূর্ণ এবং সবগুলো থাম্বনেলে হলুদ কালারের একটি আধিক্য দেখা যায়, অর্থাৎ এটি একটি আই ক্যাচি কালার, সেজন্য হলুদ লাল এইসব কালার বেশি ইউজ হয়। এই জন্য আমরা একটা রিলেভেন্ট একটা ছবি নিয়েছি যে সিসি ক্যামেরা একটি মানুষ কী করছে সেগুলো দেখাবো। এর জন্য আমরা সিসি ক্যামেরার উপর একটা ট্রায়াঙ্গেল সরি একটি আমরা চতুর রেক্টেঙ্গেল নিয়েছি, নেওয়ার পর আমরা বাংলায় কিছু শব্দ বা বাক্য লিখে নিব যাতে করে আমাদের ভিউয়ার্স সেটাতে ক্লিক করতে বাধ্য হয়। অবশ্যই আশ্চর্যপূর্ণ কিছু কথা লিখতে হবে এবং অবশ্যই পুরো ভিডিওতে কী হবে সেটা পুরো থাম্বনেলে বলা যাবে না, কারণ অনেকেই
এই ভুলটা করে যে পুরো ভিডিও দেখে সব বলে দেয়। আপনারা জাস্ট আশ্চর্যপূর্ণ কিছু কথা লিখবেন এবং ক্লিক বেশি হওয়ার জন্য সার্কেল অ্যারো মার্কস এগুলো লাল লাল এসব ক্লিকি জিনিসপাতি ইউজ করবেন, যেমনটা আমি ইউজ করছি। এইভাবে কিন্তু আপনারা চাইলে কিছু অক্ষর হাইলাইট এবং কিছু অক্ষর কিছু পার্সনকে হাইলাইট করার মাধ্যমে এটি ক্লিক বেট থাম্বনেল জেনারেট করতে পারবেন ঠিক মায়াজালের মতো। এবং আরও ব্রেকডাউন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে একদম ভুলবেন না। আপনার মতামত প্রকাশের জন্য অবশ্যই কমেন্ট বক্স ব্যবহার করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যদি বেশি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কিছু না, এবং আনটিল দেন স্টে ফাইন স্টে ব্লেসড, পিস বি আপন ইউ।